হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের উপর বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউস দেখে নেব। আমরা প্রায়ই এই সাবজেক্টকে বাদ দিয়ে থাকি, বা এই সাবজেক্ট থেকে বিভিন্ন এন্ট্রান্স এক্সামে একাধিক কোয়েশ্চেন্স এসে থাকে। আজ আমরা তারই বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউস দেখে নেব। এবং তার আগে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে দিও, যাতে প্রতিটি ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশান ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট দ্য প্রিন্সিপাল অফ অর্গানাইজেশন? অপশন এ হায়ারার্কি, অপশন বি ডেলিগেশন, অপশন সি স্প্যান অফ কন্ট্রোল, অর অপশন ডি পারভেসিভনেস। তার আই ক্যান্সার ইজ অপশন ডি পারভেসিভনেস। পারভেসিভনেস ইজ নট দ্য প্রিন্সিপাল অফ দ্য অর্গানাইজেশন। দেয়ার আর সিক্স প্রিন্সিপালস অফ অর্গানাইজেশন গিভেন বাই হেনরি ফায়ল 1947। হায়ারার্কি, স্প্যান অফ কন্ট্রোল, ইন্টিগ্রেশন ভার্সাস ডিস ইন্টিগ্রেশন, সেন্ট্রালাইজেশন ভার্সাস ডিস সেন্ট্রালাইজেশন, ইউনিটি অফ কমান্ড অ্যান্ড ডেলিগেশন। কোয়েশ্চেন নাম্বার টু, হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশন দ্য লিস্ট ইম্পর্টেন্ট টু এ নার্স ম্যানেজার? অপশন এ ডিসিশন মেকিং, অপশন বি ম্যানিপুলেটিং পিপল, অপশন সি মনিটরিং সাবঅর্ডিনেট, অর অপশন ডি এফেক্টিভ লিডিং। দ্য ফলোয়িং ফাংশনস দ্য লিস্ট ইম্পর্টেন্ট টু এ নার্স ম্যানেজার ইজ ম্যানিপুলেটিং পিপল, সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। রোল অফ এ নার্স অ্যাজ এ ম্যানেজার ইনক্লুড অল এক্সেপ্ট ম্যানিপুলেটিং দ্য পিপল, অ্যাজ ম্যানিপুলেশন ইনভলভস ম্যানেজিং অর ইনফ্লুয়েন্স স্কিলফুলি, স্পেশালি ইন অ্যান আনফেয়ার ম্যানার। কোয়েশ্চেন নাম্বার থ্রি, প্রফেশনাল নেগলিজেন্সি ইজ লিগালি কাউন্ট অ্যাজ? অপশন এ ক্রাইম, অপশন বি অ্যাসল্ট, অপশন সি ম্যালপ্র্যাকটিস, অর অপশন ডি স্ল্যাঙ্গার। প্রফেশনাল নেগলিজেন্সি ইজ লিগালি কাউন্ট অ্যাজ ম্যালপ্র্যাকটিস, সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ম্যালপ্র্যাকটিস ইজ এ প্রফেশনাল লাইবিলিটি বেসড অন নেগলিজেন্স অ্যান্ড ইনক্লুডস প্রফেশনাল মিসকনডাক্ট, ব্রিচ অফ ডিউটি অর স্ক্যান্ডাক্ট অফ কেয়ার, ইলিগাল অর ইমোরাল কনডাক্ট, অর ফেলিওর টু এক্সারসাইজ রিজনেবল স্কিল, অল অফ হুইচ লিড টু হার্ম। ক্রাইম ইজ অ্যান অফেন্স অ্যান্ড ইজ পানিশেবল বাই ল, অ্যান অ্যাসল্ট ইজ অ্যান অ্যাক্ট অফ ইনফ্লিক্টিং ফিজিক্যাল হার্ম অর আনওয়ান্টেড ফিজিক্যাল কন্ট্যাক্ট আপন এ পার্সন, অ্যান্ড স্ল্যাঙ্গার রেফার্স টু ক্রাইম অফ মেকিং ফলস স্পোকেন স্টেটমেন্ট ড্যামেজিং টু এ পার্সনস রেপুটেশন। কোয়েশ্চেন নাম্বার ফোর, ফলস হার্মফুল রিটেন রিপোর্ট ইজ কল্ড অপশন এ লায়াবেল, অপশন বি স্ল্যাঙ্গার, অপশন সি টক্ট, অর অপশন ডি ফেলোনি। ফলস হার্মফুল রিটেন রিপোর্ট ইজ কল্ড লায়াবেল, সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার ফাইভ, নার্সিং ম্যানেজমেন্ট রিসার্চ শুড ফোকাস অন অপশন এ পেশেন্ট ট্রিটমেন্টস, অপশন বি পেশেন্ট কেয়ার, অপশন সি পেশেন্ট কমপ্লেন্টস, অর অপশন ডি কোয়ালিটি অ্যাসিউরেন্স। নার্সিং ম্যানেজমেন্ট রিসার্চ শুড ফোকাস অন পেশেন্ট কেয়ার, সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার সিক্স, হু ওয়াজ গিভেন ফোরটিন প্রিন্সিপলস অফ ম্যানেজমেন্ট? অপশন এ ড্যানিয়েল ফ্রগ, অপশন বি ম্যারি ফোলেক, অপশন সি হেনরি ফায়ল, অর অপশন ডি ফ্লোরেন্স নাইটিঙ্গেল। অপশন সি হেনরি ফায়ল ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য হেনরি ফায়ল ডিসক্রাইব দ্য ফোরটিন প্রিন্সিপলস অফ ম্যানেজমেন্ট: ডিভিশন অফ ওয়ার্ক, সেন্ট্রালাইজেশন, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, স্ক্যালার চেন, ডিসিপ্লিন, অর্ডার, ইউনিটি অফ কমান্ড, ইকুইটি, ইউনিটি অফ ডিরেকশন, স্টেবিলিটি অফ টেনচার, ইন্টারেস্ট, ইনিশিয়েটিভ, রেমুনারেশন অ্যান্ড এসপিরিট ডি কর্প। কোয়েশ্চেন নাম্বার সেভেন, এসপিরিট ডি কর্পস রেফার্স টু অপশন এ সেন্স অফ অ্যাচিভমেন্ট, অপশন বি সেন্স অফ হিউমার, অপশন সি সেন্স অফ বিলঙ্গিং, অর অপশন ডি সেন্স অফ মোরালিটি। এসপিরিট ডি কর্পস রেফার্স টু সেন্স অফ বিলঙ্গিং। এসপিরিট ডি কর্পস রেফার্স টু সেন্স অফ বিলঙ্গিং, ইট মিন্স প্রমোশনস অফ টিম স্পিরিট ব্রিংস দ্য অর্গানাইজেশন এ ফিল অফ ইউনিটি, ইট ইজ ওয়ান অফ দ্য ফাইলস ফোরটিন প্রিন্সিপলস অফ ম্যানেজমেন্ট। কোয়েশ্চেন নাম্বার এইট, সোর্স অফ ইনকাম ইন বাজেটিং টার্মস ইজ কল্ড অপশন এ ক্যাপিকেশন, অপশন বি
ক্যাশ ফ্লো, অপশন সি প্রফিট আর অপশন ডি রেভিনিউ। সোর্স অফ ইনকাম ইন বাজেটিং টার্মস ইজ কল্ড অ্যাজ রেভিনিউ। ক্যাশ ফ্লো রেফার্স টু প্রজেক্টিং হাউ অ্যান্ড হোয়েন ক্যাশ কামস ইন অ্যান্ড ফ্লোস আউট অফ এ বিজনেস উইদিন এ স্পেসিফাইড টাইম পিরিয়ড। ক্যাপিকেশন মিন্স ফিক্সড প্রি অ্যারেঞ্জড মান্থলি পেমেন্ট। প্রফিট রেফার্স টু প্রজেক্টেড নক রেভিনিউ দ্যাট উইল পারমিট দ্য কোম্পানি ইন অ্যাটেইনিং ইটস গোল। কোশ্চেন নাম্বার 9, দ্য নাম্বার অফ পিপল ডিরেক্টলি রিপোর্টিং টু এনি ওয়ান ম্যানেজার অর অফিসার ইজ নোন অ্যাজ অপশন এ লাইন অর্গানাইজেশন, অপশন বি স্ক্যালার চেন, অপশন সি স্প্যান অফ কন্ট্রোল অর অপশন ডি স্টাফিং। স্প্যান অফ কন্ট্রোল ইজ ওয়ান অফ দ্য প্রিন্সিপালস ইন অর্গানাইজেশন হোয়ার স্প্যান অফ কন্ট্রোল ডিপিক্টস দ্য নাম্বার অফ এমপ্লয়িজ দ্যাট ক্যান বি হ্যান্ডেলড বাই এ সিঙ্গল ম্যানেজার। দ্য নাম্বার অফ পিপল হু রিপোর্ট টু ওয়ান ম্যানেজার ইন দ্য হায়ারার্কি। সো অপশন সি স্প্যান অফ কন্ট্রোল ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 10, অ্যান অ্যান্সারেবিলিটি অফ এ সাবঅর্ডিনেট টু হিজ অর হার সুপিরিয়ার ফর পারফরমেন্স অফ দ্য অ্যাসাইন টাস্ক ইজ নোন অ্যাজ অপশন এ রেসপন্সিবিলিটি, অপশন বি অ্যাকাউন্টেবিলিটি, অপশন সি অথরিটি অর অপশন ডি ডেলিগেশন। অপশন বি অ্যাকাউন্টেবিলিটি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান অ্যান্সারেবিলিটি অফ এ সাবঅর্ডিনেট টু হিজ অর হার সুপিরিয়ার ফর পারফরমেন্স অফ দ্য অ্যাসাইন টাস্ক ইজ নোন অ্যাজ অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি মিন্স দ্যাট দ্য এমপ্লয়ি অর সাবঅর্ডিনেট ইজ হেল্ড রেসপন্সিবল ফর সাকসেসফুলি কমপ্লিটিং দ্য টাস্ক অ্যান্ড উইল হ্যাভ টু অ্যাট লিস্ট এক্সপ্লেন হোয়াই দে ফেল টু ডু সো। কোয়েশ্চেন নাম্বার 11, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট অপশন এ ম্যাক্স ওয়েবার, অপশন বি হেনরি ফায়ার, অপশন সি ফ্রেডরিক উইন্সলো কেইলর অ্যান্ড অপশন ডি এলটন মায়ো। ফ্রেডরিক উইন্সলো কেইলর ইজ নোন অ্যাজ ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 12, ক্যারেক্টারিস্টিক্স অফ গুড রিপোর্টিং ইনক্লুডস অপশন এ ফ্যাক্ট, অপশন বি অ্যাকিউরেসি, অপশন সি লেজিবিলিটি অর অপশন ডি অল অফ দিস। ক্যারেক্টারিস্টিক্স অফ গুড রিপোর্টিং ইনক্লুডস অল, সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 13, ফাংশনস অফ ম্যানেজমেন্ট ইনক্লুডস অপশন এ প্ল্যানিং, অপশন বি অর্গানাইজিং, অপশন সি কন্ট্রোলিং অর অপশন ডি অল অফ দিস। অল অফ দিস আর দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 14, প্রিন্সিপালস অফ অর্গানাইজেশন ইনক্লুডস হায়ারার্কি, ডেলিগেশন, স্প্যান অফ কন্ট্রোল অ্যান্ড অপশন ডি অল অফ দিস। অপশন ডি অল অফ দিস আর দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 15, দ্য লিডারশিপ স্টাইল ইন হুইচ দ্য লিডার অ্যালোন ডিটারমাইন্স পলিসিস অ্যান্ড মেক প্ল্যানস ইজ অপশন এ ডেমোক্রেটিক, অপশন বি অটোক্রেটিক, অপশন সি রিওয়াগেক অর অপশন ডি লেজিজ ফেয়ার। অপশন বি অটোক্রেটিক ইজ দ্য রাইট অ্যান্সার। লিডারশিপ স্টাইলস অটোক্রেটিক, লিডার অ্যালোন এস্টাবলিশেস পলিসিস অ্যান্ড মেক প্ল্যানস, দ্য ক্রাইটেরিয়া ইউজড বাই হিম ইজ ডু হোয়াট আই সে অর এলস। নেক্সট ডেমোক্রেটিক, হোল টিম ইজ ইনভলভড ইন ফর্মুলেটিং ডিসিশন অ্যান্ড লেজিজ ফেয়ার ডেলিগেটিভ লিডারশিপ, লিডার্স অ্যালাউ গ্রুপ মেম্বার্স টু মেক দ্য ডিসিশন, দ্য লিডার হ্যাজ অ্যাবসলিউটলি নো কন্ট্রোল অ্যান্ড রিওয়াগেগিজ নক এ টাইপ অফ লিডারশিপ স্টাইল। সো হেয়ার অটোক্রেটিক লিডারশিপ ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 16, দ্য স্টাইল অফ লিডারশিপ দ্যাট ডোমিনেটস অ্যান্ড কমেন্ডস দ্য গ্রুপ ইজ অপশন এ অটোক্রেটিক, অপশন বি ডেমোক্রেটিক, অপশন সি সিচুয়েশনাল অর অপশন ডি লেজিজ ফেয়ার। সো হেয়ার অলসো অটোক্রেটিক লিডারশিপ ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 17, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাট্রিবিউটস ইজ লিস্ট লাইকলি টু বি কজ অফ কনফ্লিক্ট ইন অ্যাডমিনিস্ট্রেশন অপশন এ অথরিটি, অপশন বি নিডস, অপশন সি পারসেপশন অর অপশন ডি পাওয়ার। অপশন এ অথরিটি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 18, ভিএগ স্ক্যাংস ফর অপশন এ ভ্যালুয়েবল এসেন্সিয়াল ডিজায়ারেবল, অপশন বি ভ্যালুয়েবল এস্টিমেটেড ডিজায়ারেবল, অপশন সি ভাইটাল এসেন্সিয়াল ডিজায়ারেবল অ্যান্ড অপশন ডি ভাইটাল এস্টিমেটেড ডিজায়ারেবল।
ভি গি স্ক্যাংস ফর ভাইটাল এসেন্সিয়াল ডিজাইরেবল সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ভি গি অ্যানালাইসিস ইজ এ টেকনিক ইন ইনভেন্টরি কন্ট্রোল এ ডিভাইস ইনভেন্টরি ইন্টু থ্রি গ্রুপস ভাইটাল আইটেমস এসেন্সিয়াল আইটেমস অ্যান্ড ডিজাইরেবল আইটেমস Question number 19. Which of the following occupation accounts for the highest percentage of workers in the National Health Services? Option A. Doctors. Option B. Nurses. Option C. Technical staff. Or Option D. Ambulance staff. Option B. Nurses is the right answer. Question number 20. Per capita total health expenditure is maximum in option A Tamil Nadu, option B Kerala, option C Maharashtra, or option D Gujarat. Per capita total health expenditure is maximum in Kerala. So option B is the right answer. তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা নেক্সট ভিডিওতে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউস এই নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের উপরে নিয়ে আসবো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও